In a life that got in, oh so dark, oh so dark. A life that falls apart, my heart been torn apart. হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি মুনাদিল আছি আপনাদের সাথে মুনাদিনস রেসিপি চ্যানেলে। আর আজকে যাচ্ছি আমি আরেকটা গ্রামে। এতদিন আমি ওই যে খালটা দেখছেন তার ওপার থেকে ভিডিও করতাম, আর এবার এপারে এসেছি একটা রিলেটিভের বাসায় যাব বলে। তো এই পারটা দেখলাম একটু অন্যরকম ওপারের থেকে, একটু খোলামেলা, একটু সবুজ বেশি। আর দেখুন, এই কিন্তু একটা হোডি গাছ, মানে হোডি ক্ষেত বলে এটাকে। আমি আসলে হোডিটা কী জিনিস সেটাই জানি না, এখন সেটা নিয়ে আবার একটু ঘাটতে হবে যে আসলে এটা কী জিনিস। তবে এটা শুনলাম এটা নাকি হোডি ক্ষেত ভুট্টো। তো আমি এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি। দুই ধারের যে দৃশ্য সেটা যে কত সুন্দর, আপনি এখানে তাকালেই বুঝতে পারবেন এই জায়গাটায় ঠিক। হাঁসগুলো বিশ্রাম নিচ্ছে এই যে খেজুর গাছ তার উপরে। I'm a fucking loner and I stayed away for life. I'll probably never change even though I like to. Even though I like to, I'll probably never change for nothing my dear. All my insecurities holding me near. হাঁটতে হাঁটতে একটু বলতে বলতেই যাই যে আমার ভিডিওটা যদি একটু ঘুরতে ঘুরতে ভালো লাগতে শুরুই করে তাহলে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দেবেন দয়া করে, আর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করুন। এপারের যে সিনারি বা ভিউ সেগুলো খুব ভালো লাগছে আমার কাছে কেন জানি। আর দেখি হাঁটতে হাঁটতে সামনে একটা কুঠার মোয়ের মতো পেয়ে গেলাম। এটা কিন্তু ওই যে খড়কুটো দিয়ে বানায় গ্রামের লোকেরা। আর এই যে দেখুন ঘরের সামনে অর্থাৎ বাড়ির সামনেই কিন্তু দুইটা নৌকা বাঁধা আছে। মুনাহিদ তো খুবই খুশি নৌকা দেখে। আর সম্ভবত এখানে জাল দিয়ে মাছ ধরা হয়, এই যে জাল। আর কথা বলতে বলতেই চলে আসলাম আমরা এই যে বাড়িতে আমরা যাব সেই বাড়িতে। এখানে পাকা বাড়িও দেখা যাচ্ছে, অর্থাৎ বিল্ডিং দেখা যাচ্ছে একটা, আবার টিনের ঘর আছে সামনে পিছনে দুই তিনটা, একটা গরু ঘর আছে। মুনাহিদ দেখে আমার আগেই ঢুকে পড়েছে, তো একটু বসলাম, তারা একটু চানাস্তা দিল। এখানে আছে অবশ্যই দেশি মুরগির ডিমপোচ, নুডলস, শরবত, চা, বিস্কিট, সেমাই, এই তো। দিয়ে কিন্তু আমরা হাঁটছিলাম, হাঁটতে হাঁটতে মুনাহিদ ছাগলের সাথে খেলতে খেলতে পা বেঁধে পড়ে গেল দড়ির সাথে, এরপর তো পুরো চেপাচেপি। আর খালের ধারে যে কী যেন নলখাগড়ার মতো দেখা যাচ্ছে সম্ভবত, দেখুন কত উঁচু হয়ে একদম কেমন একটা জঙ্গলের মতো হয়ে আছে খালের পাশেই কিন্তু এই সাইডে এগুলো। আর এইদিকে কিন্তু কলা পাতা, তারপর যে সুপারি পাতা, নারকেল পাতা, এইসব শুকিয়েই কিন্তু ওই যে বাড়ির ঘর ঘেরাও দিয়ে রাখে যার যার আঙিনা বা সীমানা। Find some meaning in this life. In a life that got in, oh so dark, goes so dark. A life that falls apart, falls apart. তো এবার কিন্তু আমরা ফিরে যাচ্ছি। আমরা কিন্তু এই যে একটা বেলতলা বলে জায়গা এখান থেকে যাব, আর এখানেই সামনেই একটা ব্রিজ আছে দেখবেন যেতে যেতে, খুব সুন্দরই জায়গাটা। I've been torn apart, torn apart. I've been bleeding on the inside, I'm torn apart. Can I get a chance to go back to the start? Yeah, press rewind. আর এটা হচ্ছে একটা লেবু বাগান, এখানে যাওয়ার পথেই পড়েছে এটা। লেবু বাগানে লেবু তেমন নেই কিন্তু দেখলাম যে অনেকগুলো লেবু গাছ আছে। তো আমি হাঁটতে হাঁটতে বিদায় নিয়ে নিচ্ছি আজকের মতো। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো জায়গায়। আরেকটা কথা আবার বলি, যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ, থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফিজ।